হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফারিয়া। আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরাই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে এসেছি সব নতুন নতুন খবর। ঢালিউড কিং অপবিশ্বাস, ছেলে আব্রাহাম খান জয়কে রেখে গিয়েছে সুপারস্টার শাকিব খানের বাড়িতে। কেমন আছে আব্রাহাম খান জয় তার বাবা এবং দাদা দাদুর সাথে? দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যখনই আসলে অপবিশ্বাস শুনেছেন সুপারস্টার শাকিব খান দেশে ফিরে আসছে, তখনই অপবিশ্বাস রেখে যান শাকিব খানের বাড়িতে জয়কে, কারণ হঠাৎ করে অপবিশ্বাসের শর্টকাট ফিল্মের কাজ পড়ে যায়। আর সেই সুযোগে অপবিশ্বাস আব্রাহাম খান জয়কে আর বাসায় একা রেখে যাননি, তিনি জয়কে শাকিব খানের বাড়িতে নিয়ে গিয়েছেন, শাকিব খানের বাড়িতে দিয়ে এসেছেন। কারণ অপবিশ্বাস জানেন ছেলে আব্রাহাম খান জয় তার পাপার জন্য খুবই কষ্ট পাচ্ছিলেন এতদিন, তাই যখন শাকিব খান দেশে ফিরে এসেছে তখন জয়কে তার বাবার কাছে রেখেই যাওয়া যায়, তাই তিনি জয়কে রেখে গিয়েছেন শাকিব খানের বাড়িতে। জয় অনেকদিন পর তার পাপাকে পেয়ে জয় এক ঘন্টা পর্যন্ত কুলে থেকেছেন শাকিব খানের, এক ঘন্টায় তিনি নামেননি একবারও। শাকিব খানও জড়িয়ে কুলে রেখেছেন জয়কে, জয় পাপাকে খুবই ভালোবাসে, জয় শাকিব খানকে কাছে চায় সব সময়। আর শাকিব খানও বর্তমানে খুবই ভালোবাসে ছেলে আব্রাহাম খান জয়কে। অপবিশ্বাস ফোন করে জয়ের কাছে জিজ্ঞেস করলে জয় বলে, মামা আমি খুব সুখে রয়েছি, দাদা দাদু আমাকে খুব আদর করে, দাদু না আমি যা পছন্দ করি তাই রান্না করে দেয়, পাপা এসেছে পাপার জন্য নতুন নতুন আইটেম রান্না করে, আমার খেতে খুবই ভালো লাগে, তুমি আমার জন্য কোনো টেনশন করো না, আমি খুব ভালোই আছি, এখানে আমি অনেক আনন্দ করছি, সবার সাথে সময় কাটাচ্ছি, আমার খুবই মজা লাগছে, পাপা আমাকে স্কুলে নিয়ে যাচ্ছে, আবার কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছে, সময় কিভাবে কেটে যায় তা আমি টেরও পাই না, অনেক মাস পর আমি আনন্দ করছি অনেক, তুমি আমার জন্য কোনো চিন্তা করো না। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।